production. ভিডিও শুরু করার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলতে চাই। আমার একটা ভিডিও বানাতে প্রায় দুই দিনের মতো সময় লাগে, কারণ ভিডিওতে ভয়েস দেওয়া থেকে শুরু করে এডিট করা পর্যন্ত সব কাজ আমি নিজেই করি, যা অনেক পরিশ্রমের কাজ। এছাড়া পড়াশোনা তো আছেই, কিন্তু এর মাঝেও তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট আর আমাকে নিয়ে এত ভালোবাসা দেখে আমি অন্যরকম একটি শক্তি পাই, যা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই আমার এত পরিশ্রমের জন্য তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পরবর্তী ভিডিওর জন্য কিছু সময় অপেক্ষা করো। তো আর দেরি না করে চলো আজকের এক্সপ্লেন শুরু করি। জিয়াকে দেখে ইচ্ছন তখন জিজ্ঞাসা করে যে, মিস, হঠাৎ করে তুমি এখানে কেন? এতে জিয়া তখন বইয়ার কথা বলে দেয় যে সে তাকে এখানে পাঠিয়েছে। এতে ইচুয়ান তখন বলে, কিন্তু বইয়া তো তোমাকে গেম খেলা শিখাতে পারে। জিয়া তখন বলে, বইয়া মোটেও তোমার থেকে ভালো গেম খেলতে পারে না, তাই একমাত্র তুমি আমাকে সাহায্য করতে পারবে। আর দেখো, আমি তোমার জন্য অনেক স্ন্যাক্স এনেছি। ইচুয়ান তখন চুপচাপ জিয়ার দিকেই তাকিয়েছিল, তাই জিয়া ধীরে ধীরে রুমের ভেতর ঢুকে যায়। এরপর ভেতরে এসেও ইচুয়ান জিয়ার দিকে এক নজরে তাকিয়েছিল। জিয়া তখন ইচুয়ানকে অনেক অনুরোধ করে তার সাহায্য করার জন্য। জিয়ার এই কিউটনেস দেখে ইচুয়ান তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়, কিন্তু এর বদলে ইচুয়ান জিয়াকে দিয়ে তার পুরো বাড়ি ক্লিন করা করায়, আর জিয়াকে বাধ্য হয়ে তার এই কথা শুনতে হয়। মনে আছে আগের পার্টে ইচুয়ান জিয়াকে দেওয়ার জন্য একটি চিঠি লিখে সেই কাগজটিকে ফেলে দিয়েছিল, আর আজকে জিয়া যখন সেই কাগজে তার নাম দেখতে পায়, তখন যেই না জিয়া কাগজটি খুলে দেখবে তখন একটি কাণ্ড হয়ে যায়। এতে দুজনেই তখন অনেক লজ্জা পেয়ে যায়, এমনকি ইচুয়ান যে বক্সে ঢুকে গেছিল সেই বক্স তো ইচুয়ানকে ছাড়তেই চাইছিল না। এরপর ইচুয়ান গেম খেলার বদলে জিয়ার কাছ থেকে পেমেন্ট চায়। এত টাকা শুনে জিয়া অবাক হয়ে যায়। সে বলে, এত টাকা তো আমি মাসেও ইনকাম করি না, তাই আমি কি করে তোমাকে এত টাকা দেব? ইচুয়ান বলে, ঠিক আছে তাহলে আমিও গেম খেলবো না। জিয়া বলে, আরে দেব, কিন্তু অল্প অল্প করে, এবার তো প্লিজ রাজি হয়ে যাও। এতে ইচুয়ান রাজি হয়। এরপর জিয়া ইচুয়ানকে টাকা পাঠিয়ে দেয়। ইচুয়ান বলে, একবার টাকা দিয়ে দিলে কিন্তু তুমি পরে সে টাকা নিতে পারবে না। এমনকি ইচুয়ান একটি কন্ট্রাক্ট পেপারে জিয়াকে সাইনও করতে বলে। এতে জিয়া যখন সাইন করছিল তখন সে বলে, তোমাকে প্রথম থেকে আমাকে সবকিছু শেখাতে হবে, কারণ আমি স্পোর্টের কিছু জানি না। এতে ইচুয়ান তখন অবাক হয়ে যায়। সে জিয়াকে গেম খেলা শিখাবে না বলে তাকে তার টাকা ফেরত দিচ্ছিল, কিন্তু জিয়া যেহেতু কন্ট্রাক্ট পেপারে সাইন করে দিয়েছে, তাই ইচুয়ানকে বাধ্য হয়ে এখন জিয়াকে সবকিছু শেখাতে হবে। এরপর ইচুয়ান জিয়াকে 3 ঘন্টার মধ্যে একটি ক্যাফেতে আসতে বলে। জিয়া তখন বলে, আমি তো চলে আসবো, কিন্তু যদি তুমি না আসো তাহলে কিন্তু আমি তোমার পা ভেঙে দেবো। জিয়ার এই কথা শুনে ইচুয়ান তখন আবারও তার দিকে তাকিয়ে থাকে। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। প্রথমবার সেই মেয়েটি যখন ইচুয়ানের সঙ্গে দেখা করার প্ল্যান করছিল, তখনও সেই মেয়েটি বলেছিল, না আসলে কিন্তু আমি তোমার পা ভেঙে দেব। সেই মেয়েটি জানতো না যে সে যার সঙ্গে অনলাইনে চ্যাট করত সে আসলে ফেমাস স্পোর্ট প্লেয়ার ইচুয়ান। তাই ইচুয়ান সেই মেয়েটির সঙ্গে দেখা করার জন্য তাকে তার ম্যাচে আসতে বলে, কিন্তু ইচুয়ান দেখে যে সেই মেয়েটি এখনও আসেনি, এমনকি গেম খেলাও স্টার্ট হয়ে যায়, সেই মেয়েটি এখনও আসে না, যার কারণে ইচুয়ান অনেক স্যাড হয়ে যায়, আর এই কারণে প্রথমবার ইচুয়ান হেরে যায়। ইচুয়ান তখন অনেক রেগেছিল, তাই এরপর থেকে সে আর কখনোই সেই মেয়ের সঙ্গে কন্ট্যাক্ট করেনি। প্রেজেন্টে ইচুয়ান বুঝতে পারে 3 বছর আগে সে যেই মেয়ের সঙ্গে অনলাইনে চ্যাট করত সেই মেয়ে আসলে জিয়া। এরপর ইচুয়ান জিয়াকে শিখাচ্ছিল যে কিভাবে গান চালাতে হয়, আর এর জন্য ইচুয়ান কমপক্ষে জিয়াকে 1000 বার প্র্যাকটিস করতে বলে। জিয়া তখন অবাক হয়ে বলে, এতবার? আমার মনে হয় 50 বার প্র্যাকটিস করলে পরে ঠিক হয়ে যাবে। এতে ইচুয়ান তখন জিয়ার দিকে এমনভাবে তাকায়। জিয়া বলে, ঠিক আছে 100 বার কেমন হবে? ইচুয়ান তখন রেগে গিয়ে বলে, তুমি কি শপিং করতে এসেছ যে দাম কষাকষি করছো? ইচুয়ানের এত রাগ দেখে জিয়া তখন চুপ হয়ে যায়। তাই ইচুয়ান তাকে যেমনভাবে খেলতে বলে জিয়াও ঠিক তেমনভাবেই খেলে। খেলার সময় জিয়া তখন লাইভ স্ট্রিমিং করছিল। এরপর সিনে একটি লোককে দেখানো হয়, এর নাম হলো দং। দং হলো একটি স্পোর্ট গেমিং কোম্পানির বস, আর সে একটি নতুন টিম তৈরি করার জন্য জিয়া লাইভ স্ট্রিমিং দেখছিল। ইচুয়ান তার পরিচয় লুকিয়ে জিয়ার সঙ্গে গেম খেলছিল, কিন্তু ফ্যাং বুঝতে পারে যে কেউ একজন জিয়াকে সাহায্য করছে। তাই সে জিয়াকে বলে, যদি পারিস তাহলে একাই গেম খেলে দেখা,
এতে জিয়া তখন তার উপর অনেক রেগে যায়, তাই সে একাই জিয়ার সঙ্গে গেম খেলার কথা বলে। এতে ইজওয়ান তখন জিয়াকে থামায়, সে বলে ফ্যাং তোমাকে হারানোর জন্যই এ কথা বলছে, তাই তুমি ওর কথায় কোনো কান না দিয়ে আমার সঙ্গে গেম খেলো। জিয়ার কাছাকাছি আসার জন্য ইজওয়ান তখন লাইভে চলে আসে, তাই যারা যারা এই লাইভ স্ট্রিমিং দেখছিল তারা সকলেই বলাবলি করে যে ইজওয়ান ফিরে এসেছে। এরপর ইজওয়ান একটি রোমান্টিক স্টাইলে জিয়ার সঙ্গে ফ্যাংকে আউট করে দেয়। প্রথমবার এই গেম খেলে এবং তাতে উইনার হয়ে জিয়া অনেক খুশি হয়। সে তখন ইজওয়ানকে থ্যাংক ইউ বলে এবং তার সঙ্গে সঙ্গে টাকা শোধ করে দেওয়ার কথাও বলে। এতে ইজওয়ান তখন একটু রেগে যায়। তখনই কেউ একজন জিয়াকে ফোন করে, সে বলে তুই কি এমন করলি যার কারণে ইজওয়ান তোর সঙ্গে গেম খেলতে রাজি হয়ে গেল। এতে জিয়া বলে যে আমি ওকে এর বদলে টাকা দেবো। এটি শুনে ইজওয়ান তখন আরও অনেক রেগে যায়, তাই সে তখন জিয়াকে বলে যে আমার টাকা লাগবে না। জিয়া তখন বলে ঠিক আছে তাহলে তুমি কি চাও। ইজওয়ান বলে আমার অনেক খিদে পেয়েছে তাই তুমি আমার সঙ্গে ডিনার করতে চলো। খাবারের দাম দেখে জিয়ার চোখ তখন কপালে উঠে যায়, তাই জিয়া তখন বলে চলো আমরা অন্য কোথাও গিয়ে ডিনার করি। ইজওয়ান তখন বলে আমি তো এখানেই খাবো আর বিল আমি পেমেন্ট করব, তাই তুমি চিন্তা করো না। এতে জিয়া তখন ভাবে যে ইজওয়ান হয়তো তাকে ছোট করেই এই কথাটি বলল, তাই সে তখন ইজওয়ানের ওপর অনেক রেগে যায়। এমনকি জিয়া ইজওয়ানকে অহংকারী বলে সেখান থেকে চলে যাচ্ছিল। ইজওয়ানও তখন রেগে গিয়ে বলে ইউজ করার পর এখন তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, ঠিক আছে যাও কিন্তু ফিউচারে যদি কোনো প্রবলেমে পড়ো তাহলে এবার আমার কাছে আসবে না। এতে জিয়া তখন বলে এমনটা আর কখনোই হবে না আর তোমার মুখও আমি কখনোই দেখবো না। পরের দিন জিয়া দং এর কোম্পানিতে একটি বাস্কেটবল টিমের জন্য ইন্টার্নশিপ করতে আসে, কিন্তু দং জিয়াকে তার ইস্পোর্ট টিমের জন্য ইন্টার্নশিপ করতে বলে, কিন্তু এতে জিয়া রাজি হয় না। দং বলে আমি তোমাকে ম্যানেজার বানিয়ে দেবো আর তুমি অনেক ভালো স্যালারিও পাবে। টাকার নাম শুনে জিয়া তখন রাজি হয়ে যায়, তাই সে কন্ট্যাক্ট পেপারে সাইন করে নেয়। দং তখন জিয়াকে বলে তোমার প্রথম কাজ হলো একটি টিম গঠন করা, এর জন্য তোমাকে কিছু মেম্বার খুঁজতে হবে, কিন্তু এর আগে তোমাকে ইজওয়ানকে রাজি করাতে হবে, সে যেন এই টিম জয়েন করে। ইজওয়ানের নাম শুনে জিয়া তখন অনেক অবাক হয়ে যায়, কারণ কাল রাতেই তো সে ইজওয়ানের সঙ্গে ঝগড়া করে এলো। কিন্তু জিয়া যেহেতু কন্ট্যাক্ট পেপারে সাইন করে দিয়েছেন তাই তাকে এটি করতেই হবে। এদিকে ইজওয়ান অনলাইনে সার্চ করে যে মেয়েরা কেন এত ঝগড়া করে। এতে উত্তর আসে মেয়েরা যাকে সবথেকে বেশি ভালোবাসে সে তার সঙ্গে ঝগড়া করে। এতে ইজওয়ান তখন বলে জিয়া আমাকে ভালোবাসে এটি ইম্পসিবল। তখনই সেখানে বইয়া আসে, তাই ইজওয়ান তার হুড়ো করে ফাইল অফ করে দেয়। আজকে একটি ইস্পোর্ট সেরেমনি হবে আর সেখানে ইজওয়ান একটি গেস্ট হয়ে যাবে। এই বছর বেস্ট ইস্পোর্ট প্লেয়ার হিসেবে বইয়াকে প্রাইজ দেওয়া হবে, তাই সেও ইজওয়ানের সঙ্গেই যাবে। এরপর ইজওয়ান যখন সিঁড়ি দিয়ে নামছিল তখন বইয়া তাকে লিফটে উঠতে বলে। এতে ইজওয়ান তখন বলে কিন্তু আমি লিফট দিয়ে যাব না। বইয়া বলে কেন? তখন আমাদেরকে ইজওয়ানের মাথায় এখন কি চলছে সেটি দেখানো হয়। ইজওয়ান যখন লিফটে ছিল তখন একটি ফ্যান গার্ল ইজওয়ানকে বলেন তার মানে তুমি জিয়ার জন্য এতদিন ইস্পোর্ট থেকে দূরে ছিলে। মেয়েটির এই ভয়ানক লুক দেখে ইজওয়ান তখন অনেক ভয় পেয়ে গিয়েছিল। এতে বইয়াকে না চাইতে হলেও ইজওয়ানের সঙ্গে তাকে যেতে হয়। এতগুলো সিঁড়ি নামতে নামতে দুজনের অবস্থা তখন অনেক খারাপ হয়ে যায়। এদিকে জিয়া ইজওয়ানের সঙ্গে দেখা করার জন্য সেই সেরেমনিতে আসে। রুমে ঢোকার আগে জিয়া প্র্যাকটিস করছিল তাকে ইজওয়ানের সামনে কি কি কথা বলতে হবে, কিন্তু ভেতরে এসে দেখে সেখানে ইজওয়ান নেই, তার ব্যাগ পড়ে আছে। জিয়া যেহেতু ইজওয়ানকে টাকা দেওয়ার কথা বলেছিল তাই আজকে জিয়া ইজওয়ানের ব্যাগে সে টাকা রেখে দেয়। তখনই সেখানে ইজওয়ান আসে। প্রথমে ইজওয়ান বুঝতে পারে না যে এই মেয়ে জিয়া, কিন্তু পরে যখন বুঝতে পারে তখন সে আবারও জিয়ার দিকে তাকিয়ে থাকে। জিয়া তখন বলে হাই আমাদের আবারও দেখা হলো। ইজওয়ান তখন পার্ট নিয়ে বলে তুমি তো বলেছিলে যে আমার সঙ্গে দেখা করবে না, এখন বলো কি দরকারে আমার কথা মনে পড়লো। এতে জিয়া তখন ইজওয়ানকে আবারও ইস্পোর্ট ইন্ডাস্ট্রিতে ফিরে আসতে বলে। এটি শুনে ইজওয়ান তখন অনেক রেগে যায়, তাই সে জিয়াকে স্বার্থপর বলে। আর জিয়া যেহেতু চুপ থাকার মেয়ে নয় তাই সেও তখন ইজওয়ানের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। ভাগ্যিস সেখানে বইয়া আছে, নইলে তো এদের মধ্যে মহাযুদ্ধ লেগে যেত। এতে জিয়া আর কোনো কথা না বাড়িয়ে রাগে সেখান থেকে চলে যায়। প্রোগ্রাম শেষে ইজওয়ান যখন সেখান থেকে যাচ্ছিল তখন সে দেখে জিয়া তার গাড়ির কাছে বসে আছে। ইজওয়ান তখন জিয়াকে ইগনোর করে যাচ্ছিল, কিন্তু জিয়া তাকে থামতে বলে এবং আবারও তাকে তার টিম জয়েন করতে বলে। এতে ইজওয়ান আবারও রেগে যায় এবং সে বলে আমি মনে করেছিলাম তুমি হয়তো আমাকে সরি বলার জন্য এসেছো, কিন্তু এখনও তুমি তোমার স্বার্থের কথা ভেবে টিম জয়েন করার কথা বলছো। জিয়া তখন বলে আমি জানি তোমার স্বপ্ন ওয়ার্ল্ড টুর্নামেন্টে জয়ী হওয়ার, তাই আমি চাই তুমি আমার টিমে জয়েন করো। ইজওয়ান তখন বলে মনে হয় তুমি আমার ব্যাপারে অনেক কিছুই জানো, কিন্তু আমি তোমার টিম জয়েন করব না।
তারপর ইজওয়ান সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে ইজওয়ান তখন জিয়ার কথাই ভাবছিল। এরপর আবারও ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। ইজওয়ান তখন অনেক কনফিউজ ছিল, সে কি স্পোর্ট জয়েন করবে নাকি করবে না। আর এই নিয়ে ইজওয়ান তখন অনলাইনে একটি পোস্ট করেছিল। আর তখন জিয়াই ইজওয়ানকে কমেন্ট করে তাকে অনেক মোটিভেট করেছিল। জিয়ার এই কমেন্ট দেখে ইজওয়ান অনেক ইমপ্রেস হয়। আর তখন থেকে তারা দুজনে অনলাইনে চ্যাট করতে শুরু করে। এমনকি ইজওয়ান জিয়াকে উপহারও পাঠাতো। আর জিয়ার ফেভারিট চকলেটটা আসলে ইজওয়ানের ফেভারিট চকলেট, যেটি সে প্রায় জিয়াকে পাঠাতো। এরপরে সিনে জিয়া আর হংকে দেখানো হয়। জিয়া তখন হংকে তার টিম জয়েন করতে বলে। এতে হং তখন এক কথায় টিম জয়েন করতে রাজি হয়ে যায়। এরপর জিয়া বাড়িতে এসে অনেকগুলো ইস্পোর্ট প্লেয়ারদেরকে ফোন করে এবং তাদেরকে তার টিম জয়েন করতে বলে, কিন্তু কেউ জিয়ার টিমে জয়েন হতে চায় না। এদিকে ইজওয়ান জিয়ার ফোনের অপেক্ষা করে যে এই বুঝি জিয়া তাকে ফোন করে সরি বলবে এবং মিষ্টি মিষ্টি কথা বলে তাকে রাজি করাবে। রাতের বেলায় জিয়া কোথাও যাচ্ছিল, তখন তার মনে হয় কেউ তাকে ফলো করছে। এতে জিয়া অনেক ভয় তো পায়, কিন্তু সাহস করে সে তাকে অনেক মারে। এরপর জিয়া যখন ছেলেটির মুখ দেখে তখন সে অবাক হয়ে যায়, কারণ এই ছেলেটি জিয়ার এক ফ্রেন্ডের ভাই, এর নাম হলো চু তিয়ান। এরপর তিয়ান আর জিয়াকে তার ফ্রেন্ডের বাড়িতে দেখানো হয়। তিয়ান আর তার বোনের নাম একই, তাই একে আমরা চু বলবো। জিয়া তখন চুকে সব বলে দেয় যে সে এখন কোন ঝামেলার মধ্যে পড়েছে। রুমের ভেতর থেকে তিয়ান এই সব কিছু শুনছিল, তাই সে জিয়ার সাহায্য করবে বলে ঠিক করে। আসলে তিয়ান জিয়াকে লাইক করে। বাইরে এসে তিয়ান তখন বলে, আমি তোমার টিম জয়েন করব। এমনকি তিয়ান জিয়াকে তার গেমিং স্কিল দেখিয়ে দেয়। এতে জিয়া অনেক ইমপ্রেস হয়, কিন্তু চু তেমন ইমপ্রেস হয় না, কারণ সে চায় না তিয়ান ইস্পোর্ট নিয়ে তার কেরিয়ার বানাক। তাই চু এর বারণ করা সত্ত্বেও তিয়ান জিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে সিনে দংকে দেখানো হয়। দং যখন লিফটে উঠছিল তখন সেখানে দং একটি পোকা দেখতে পায়। দং অনেক ভয়ের সঙ্গে পোকাটিকে ফেলার চেষ্টা করছিল, কিন্তু সে পারছিল না। তখনই সেখানে চু এসে একবারই সে পোকাটিকে ফেলে দেয়। চুয়ের এই সাহস দেখে দং তখন ফিদা হয়ে যায়। আর সে যখন চুয়ের ফেস দেখে তখন তার মনে বাঁশি বাজছিল, কিন্তু চু বেচারা দংকে ইগনোর করে। এরপর চু তিয়ানের সঙ্গে দেখা করে এবং তাকে কন্ট্যাক্ট পেপারে সাইন করতে বারণ করে, কারণ সেও জানে যে তিয়ান জিয়াকে লাইক করে, কিন্তু জিয়া তিয়ানকে তার ভাই মনে করে। চুয়ের এতবার বোঝানোর সত্ত্বেও তিয়ান কিন্তু কন্ট্যাক্ট পেপারে সাইন করে দেয়, কারণ তার বিশ্বাস জিয়াও একদিন তাকে ভালোবাসবে। এরপরে সিনে আরেকটি ছেলেকে দেখানো হয়। এর নাম হলো জ্যাং। জ্যাংও একজন ইস্পোর্ট প্লেয়ার ছিল। সে আর ইজওয়ান একই টিমে খেলতো, আর সেই টিমের কোচ জ্যাং ছিল। ইজওয়ানের কারণে শেষ ম্যাচ হেরে যাওয়ার পর থেকে জ্যাংও রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিল। জ্যাং এখন একটি রিপোর্টারের জব করে, কিন্তু এই জবে সে খুশি নয়। তখনই জিয়া জ্যাংয়ের সঙ্গে দেখা করতে আসে এবং সে জ্যাংকে তার টিম জয়েন করতে বলে, কিন্তু জ্যাং তখন জিয়াকে কোনো উত্তর দেয় না। এরপর জ্যাং বাড়িতে এসে অনেক ভাবে সে কি টিম জয়েন করবে নাকি করবে না। এখন জ্যাংয়ের আর্থিক অবস্থা একটু খারাপ, তাছাড়া তাকে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে হবে এবং তার সঙ্গে একটি বাড়িও কিনতে হবে। তাই এসব কথা ভেবে জ্যাং তখন জিয়ার টিম জয়েন করতে রাজি হয়ে যায়। এইদিকে ইজওয়ান যখন তার ব্যাগে জিয়ার দেওয়া টাকা দেখতে পায় তখন সে খুশি হয়ে জিয়ার উইচ্যাট অ্যাকাউন্টে SMS করে, কিন্তু তার SMS জিয়ার কাছে পৌঁছায় না, কারণ জিয়া তো তাকে ব্লক করে দিয়েছে। এটি দেখে ইজওয়ান তখন অনেক রেগে যায়। এরপর ইজওয়ান নিজেকে শান্ত করে আগে সে জিয়ার সঙ্গে যে অ্যাকাউন্টে চ্যাট করতো, আজকে ইজওয়ান অনেকদিন পর সে অ্যাকাউন্টটি ওপেন করে। ইজওয়ান তখন জিয়ার SMS দেখতে পায় যেখানে জিয়া লিখে রেখেছে, আমি সেদিনকে তোমার ম্যাচ দেখার জন্য এসেছিলাম, কিন্তু অনেক দেরি হয়ে গেছিল, তাই আমি তোমাকে দেখতে পাইনি, আর সেদিনকে আমার পার্স আর মোবাইলও হারিয়ে গেছিলো। অনেকদিন হয়ে যাওয়ার পরও ইজওয়ান যখন তাকে রিপ্লাই দেয় না তখন সে লাস্ট একটা SMS করে, যেখানে জিয়া বলেছে, আমি তোমার জন্য অনেক অপেক্ষা করেছি, এমনকি আমি তোমার জন্য এখনো পর্যন্ত কাউকে আমার বিয়ে বানাইনি, কিন্তু এখন আর না, আমি তোমার জন্য আর অপেক্ষা করতে পারবো না। জিয়ার এই সমস্ত SMS দেখে ইজওয়ান তখন তাকে রিপ্লাই দেয় যে তুমি কেমন আছো। আর এইভাবে সকাল হয়ে যায়। ইজওয়ানের বাড়ির দরজায় তখন কেউ বেল বাজায়, আর যেই না ইজওয়ান দরজা খোলে তখন সেখানে আবারও ইজওয়ান জিয়াকে দেখতে পায়। আর এখানে পার্ট 2 শেষ হয়। তো কি মনে হয়, জিয়া কি ইজওয়ানকে রাজি করাতে পারবে নাকি পারবে না, তা জানতে হলে প্লিজ নেক্সট পার্টের জন্য একটু অপেক্ষা করে নিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে যেও। থ্যাংক ইউ।